নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা 20 অক্টোবর নড়াইল এসে সারাদিন অনেক কর্মব্যস্ত সময় পার করেন। নড়াইল ফিরে ক্যাপ্টেন সদর উপজেলা পরিষদের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, জেলা প্রশাসকের কার্যালয়ে সেনাবাহিনীর সাথে উন্নয়ন সমন্বয় কমিটির সভা, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের নড়াইলে স্বাগত জানানো ও জনসভা, বিকালে ক্যাপ্টেনের বাসায় অতিথিদের আগমন এবং সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের উদ্বোধন করেন। প্রিয় দর্শক, এখন দেখুন বিস্তারিত। নড়াইল থেকে মাশরাফি বিন মর্তজার সকল আপডেট পেতে ফলো করুন ফেসবুকে ম্যাশ রিপোর্টার পেজটি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে শোহান মনস্টার চ্যানেলটি। প্রিয় দর্শক, ক্যাপ্টেন এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও জেলার সব সরকারি কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশ নিচ্ছেন। সভায় নড়াইল পৌরসভার ফোর লেন বাস্তবায়নের বিষয়ে আলাপ করা হয়। আপনি দেখবেন দুই দিন পরে রেলের পাশ দিয়ে বস্তি নির্মাণ হচ্ছে, অচিরেই শুরু হয়ে যাবে। এটা যদি শুরুতেই বাধা না দেওয়া হয় তাহলে ওখানে বস্তি কেন, আরো অনেক কিছু হবে। আমাদের একটা পানিবাহী গাড়ির ব্যবস্থা আমাদের ডিজি মহোদয় অথবা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে গত 17 তারিখে মাইসপাড়া বাজারে একটা বড় ধরনের আগুন আসছিল স্যার, তো আমি এমপি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের একটা পানিবাহী গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। রিকোয়ারমেন্ট তো দেওয়া হয়েছিল, আসেনি এখনো? না স্যার, এখনো আসেনি স্যার। 6টা না 8টা মোটর সাইকেল আর নড়াইলের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অনেক বাধা টপকায়, আপনারা অনেকে জানেন এক একটা করে পার করে, যে যখন অনুমোদন হলো তখন মাননীয় সেনা প্রধান মহোদয়কে বললাম যে এটা আপনার আন্ডারে কাজটা করুন, এই জন্য বলেছিলাম যে এই কাজটা টেকসই যেন হয়। এবং আমরা জানি যে সেনাবাহিনী কিভাবে কাজ করে থাকে, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে দেখেছি, বিভিন্ন ক্যান্টনমেন্ট ঘুরেছি বাংলাদেশে, ইভেন যখন 2011 ওয়ার্ল্ড কাপ হয় তখন স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় আপনারা গিয়েছেন কিনা ওই রাস্তাগুলো দেখবেন, 2011 সালে করা, এখনো কিন্তু কিছু হয়নি। তো ছোট চিন্তা থেকেই হয়তো বা আমার কাছে মনে ছিল যে এটা আমাদের গর্বের জায়গা, আমাদের সেনা প্রধান মহোদয় নড়াইলের, ওনাকে ওনার সাথে আমি আলোচনা করি, যেহেতু সেনাবাহিনীর কাজ সবসময় আপুদ মার্ক এবং সেটার লঞ্জনবিটি অনেক বেশি থাকে, তো উনি একবারই সেটা বললেন যে আমিও নড়াইলের সন্তান, আমি অবশ্যই এটা আমি দায়িত্ব নিয়ে করবো। এবং আজকে সেটা ফলপ্রসূ হচ্ছে, অত্যন্ত ভালো লাগছে। এবং সেই সাথে আমি মনে করি এটা নড়াইলবাসীর জন্য আনন্দের সংবাদ, এটা অবশ্যই আনন্দের সংবাদ। আপনারা জানেন যে সবার মিলে মিশেই কিন্তু এই কাজগুলো হয়, এগুলো কিন্তু একার পক্ষে সম্ভব না। তো আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, এখানে যারা আপনারা আছেন উচ্চ পদস্থ কর্মকর্তা, পদস্থ কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে আমি সহযোগিতা সেই প্রথম দিনও চেয়েছি, এখনো চাচ্ছি। আমার কাছে মনে হয় এখনো নির্বাচন আসতে অনেক সময় বাকি, যেটা সবাই মনে করছে চলে আসছে, আমি মনে করি এখনো অনেক সময় বাকি। তো নড়াইলে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা নিজেই স্বতঃস্ফূর্ত ভাবে করছেন, দেখেন কিছু জিনিস আপনারা যেটা জেলা প্রশাসক মহোদয় বললেন যে আজকে ইকোনমিক জোন কিন্তু দক্ষিণবঙ্গে নাই, কিন্তু আমাদের কিন্তু সব মানে বেস্ট একটা প্রায় 50% প্রক্রিয়া আমরা এগিয়ে গেছি। এই একটা ইকোনমিক জোন করতে কিন্তু 10 বছর সময় লাগে, 10 ইয়ার্স, হয়তো আমাদের অনেকের আইডিয়া নাই কি, অনেকে ইকোনমিক জোনকে ইপিজেড বলে, হ্যাঁ অথবা ইপিজেড কে বলে ইকোনমিক, ইপিজেড আর ইকোনমিক জোনের মধ্যে আকাশের পাতাল পথ, এই জনপদের ভাগ্য হয়তো বা ঘুরে যাবে যখন একটা ইকোনমিক জোন হবে। তারপরে আজকে দেখেন ফোর লেন হচ্ছে, আজকে দেখেন আইটি পার্ক ডিসেম্বরে টেন্ডার হয়ে যাবে, বিসিক হচ্ছে, এরপরে আরো অনেকগুলো কাজ। আজকে রাস্তায় প্রায় 200 কোটি টাকার কাজ হয়েছে নড়াইল, এবং উইথ ডকুমেন্টস, এটা ডকুমেন্টস এর বাইরে না, আমি ডকুমেন্টস নিয়েই কথা বলছি, 200 কোটি টাকার মতো কাজ হচ্ছে আজকে স্কুল এবং এলজিআইটি রাস্তায়।
দাদা আছেন, দাদা নিজেই আপনারা যদি সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনারা আমার কাছে গেলে আপনারা পরিসংখ্যান পেয়ে যাবেন। 200 কোটি টাকা, 200 পার্টনার 3 কোটি টাকার মতো কাজ হয়েছে বিগত 4 বছর, তার ভিতরে কিন্তু 2 বছর করোনা ছিল। হ্যাঁ, আজ আমরা কোথায় ছিলাম কোথায় যাচ্ছি, আর একটা জিনিস সবসময় বলে আসছি, রাতারাতি কোনোদিন উঠা যাবে না, সরকারি কাজের একটা নিয়ম আছে, নীতিমালা, আস্তে আস্তে যেতে হবে। আমি তখনই রিয়াক্ট করি যখন যখন দেখছি কেউ গাফিলতি করছে, কারণ আমার রিয়াক্টের প্রবলেম, আমি রিয়াক্ট করি তখন, কারণ আমি জানি যে যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে বা একটা প্রক্রিয়া থাকে, ততটুকু আমিও এক জায়গায় চলেছি, আমিও বুঝি। কিন্তু যে জিনিসটা অনেকদিন ধরে পড়ে থাকে, অনেকদিন ধরে একই জায়গায় থাকে, তখন কিন্তু আমার রিয়াক্ট করতে হয়, কারণ আমি তো দৌড়াচ্ছি। আমি যদি ঘরে বসে থাকতাম, আমি যদি না দৌড়াতাম, তখন আমার কাছে আমি কিন্তু এভাবে বলতে পারতাম না। তো আমি মনে করি যে আমি প্রত্যেকটা মিটিংয়ে যাই, প্রত্যেকটা সংসদে যাই, যাই কিছু করি, শুধু নাহলে এইখানে এইটা লাগবে, এখানে ওইটা লাগবে, 200 বার 3 আনতে পারলে আমি মনে করি এটা আমার জন্য অ্যাডভান্টেজ, কারণ আমাদের জনপদের মানুষই ওই 200 বার 3 ইউজ করবে। তো আমার কাছে এই জিনিসগুলোকে আমি এইভাবে দেখি। আজকে আপনারা জানেন এগুলো ওই যে লোহগড়া থেকে নড়াইল রাস্তাটা 3-6 ফিট যেটা করছিল, সেটা কিন্তু ইটের সোলিং দিতে চাইছিল, ইটের সোলিং, তো অ্যাক্সিডেন্টের চান্স আর 6 গুণ বাড়ে। তো ওইটা নিয়ে অনেক দূর দৌড়ে আমাদের কিন্তু ওটা পিস করতে হয়েছে। তো অনেকে এই তথ্যগুলো জানেই না, ডেভেলপমেন্ট কি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে চিন্তা করতে হয়, এটা রাতারাতি হওয়া সম্ভব না। আজকে মুলিয়া ব্রিজ কিন্তু আপনার ডিজাইন শুরু হয়ে গেছে, মুলিয়া ব্রিজের ডিজাইন শুরু হয়ে গেছে, অনুমোদন পেয়ে গেছে নোয়াগ্রামের ইয়ে ব্রিজ, ব্রাহ্মণডাঙ্গা ব্রিজ অনুমোদন হয়ে গেছে। আপনার আজকে সদর হাসপাতাল কিন্তু 250 বেড হয়ে গেছে, আপনার লোহগড়া হাসপাতাল কিন্তু 31 বেড ছিল স্বাধীন হওয়ার পর থেকে, যখন থেকে হয়েছে এটা কিন্তু 50 বেড হয়েছে, 4 তলা ভবন হচ্ছে আজকে। আপনার আপনি যদি এরকম তৃণমূল পর্যায়ে দেখেন অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, আপনার ইন্দ্র রাস্তা আগে কই অবস্থা ছিল। তো আমার কথা হচ্ছে সবগুলো কে করছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ওনার উইংস, আমরা ওনার পাখা হিসাবে কাজ করছি একটা জেলায়। অনুষ্ঠান শেষে নড়াইলের ফোরলেন কবে নাগাদ বাস্তবায়ন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাপ্টেন বলেন, বোঝা যাবে। আর এখন তো আপনারা দেখেছেন যে পিডি মহোদয় চলে এসেছে সেনাবাহিনী থেকে, মাননীয় সেনাপ্রধান মহোদয় অলরেডি পিডি নিয়োগ করে হয়তোবা কাজটা শুরু করবেন। এখন যেখানে যে প্রবলেমগুলো আপনারা দেখেছেন আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। ওনারা যেটা বলতেছেন যে যদি সবাই সহযোগিতা করেন 1 বছরের ভিতর কাজ শেষ করে দিবে। আর যদি সহযোগিতা কম হয় তবে একটু লেন্দি হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে নড়াইলে আগমন ঘটলো বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের। অতিথিদের মধ্যে আছেন কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বাগেরহাট এক আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী চাচাতো ভাই হেলাল উদ্দিন, মাগুরা 1 আসনের সংসদ সদস্য, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময় ও নড়াইলা আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। এখন অতিথিদের স্বাগত জানাচ্ছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, এই মুহূর্তে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে যশোরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা প্রস্তুতির ব্যাপারে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা অতিথিদের একটি চিত্রকর্ম উপহার দেন। দর্শক, এই মুহূর্তে সব নেতাকর্মী গাড়ি বহর নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছেন এবং সেখানে একটি জনসভায় অংশ নেবেন সবাই। তাই বক্তব্য বাড়াবো না, জ্বালানি তেলের কথা কয়, 2001 থেকে 2006 8 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিলেন বিএনপি। 24 তারিখের পর যারা
বাংলাদেশে স্লোগান দিবে কুসাত্তুরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার, যারা আমাদের অনুভূতি শক্তি সাহস প্রেরণা শেখ হাসিনার সম্পর্কে বাজে মন্তব্য করবে তাদেরকে ঘর থেকে বের হতে দেব না, এটাই হবে আমাদের সভা। নড়াইল বঙ্গবন্ধু নড়াইল, নড়াইল শেখ হাসিনা নড়াইল, নড়াইল জয় বাংলার নড়াইল, জয় বাংলার স্লোগানে ওই পাকিস্তানি প্রেমিক বিএনপি জামাতকে ঘরে তুলে দিতে হবে, এই হোক শপথ। আমি আশা করি নড়াইলের মানুষ যশোরের জনসভাকে, আমার বন্ধু বিএম মোজাম্মেল বলেছেন জনসমুদ্রে রূপান্তরিত হবে, আমি মনে করি মহাসমুদ্রে রূপান্তরিত হবে। যশোর শহর 24 তারিখ জয় বাংলার হুঙ্কার হবে, সেই হুঙ্কারে তারেক জিয়া আর লন্ডন থেকে ষড়যন্ত্র করার সাহস পাবে না, মির্জা ফখরুল্লাহ মাঠে নামবে না। আমি কোনো খারাপ ভাষায় কথা বলতে চাই না, আপনারা বিএনপির কোনো নেতা কর্মীর না হিসেবে আতাত করে রাজনীতি করবেন না, এটা মানা হবে না, এরপরের থেকে এটা করবেন না, কারণ আমরা ওদের বাদ দিয়েই ক্ষমতায় এসেছি, আমরা ওদেরকে বাদ দিয়েই ক্ষমতায় এসেছি, ওদের ক্ষমতা থাকা অবস্থায় আমরা ওদেরকে হারায় ক্ষমতায় এসেছি। তা আমাদের ইনশাল্লাহ আমাদের ওদের দরকার কি, ওরা হুঙ্কার দেয় 10 তারিখে পরে আওয়ামী লীগ পলাই যাবে, আরে আমরা পলাবো না তোরা বলবি 10 তারিখের পরে, ইনশাল্লাহ দেখা হবে তাদের সাথে। আপনারা 10 তারিখে 24 তারিখের জনসভায় যশোরে উপস্থিত হন, 27 মাস পরে পরে নেত্রীর প্রথম জনসভা হলো যশোরে, ইনশাল্লাহ এটা লক্ষ লক্ষ লোকের জনসমুদ্রে পরিণত হবে। আমার বিশ্বাসে প্রিয় নড়াইলবাসী মিনিমাম 50,000-60,000 লোক এই যশোরে উপস্থিত হবেন, আপনারা আসেন। ওরা যদি এই যে কামাল এসেন কামাল বলে গেল, ওরা যদি বলে 75 হাতিয়ার গর্জে উঠে আর একবার, ওদের হাত ভেঙে দেবেন, কোনো কথা নাই, কিসের ভয়, আমরা আমাদের সাথে ওরা চোখ রাঙায়, ওরা থাকবে নাহলে আমরা থাকব। ওরা বলে ওরা আমাদেরকে এসে হুঙ্কার দেয় বলে আওয়ামী লীগ শয়তানের দল, আরে তোরা তো খুনির দল, তোকে তো খুনি ছিল, তোরা ভুলে যাস কি করে, তোকে নেতা মুস লেখা দিয়ে লন্ডনে পলাই আছে, আওয়ামী লীগরা এসব চোখ রাঙা এসব হুঁশিয়ার দিয়ে কোনো লাভ নাই, আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে তোরা ঘরে বাড়িতে থাকতে পারবি না। যেসব চোর যেসব আওয়ামী লীগের নেতাদের কাছে অনুরোধ, এদেরকে আপনার শেল্টার দেবেন, 10 তারিখে ওদের সাথে বুঝে নেওয়া হবে, যদি তারে পথ থেকে বের করে দেওয়া হবে, সে যেই হোক না তার পথ থেকে বের করে দেওয়া হবে। আমরা যদি ক্ষমতায় আমাদের নেত্রী শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী, খালেদা জিয়া 10 তারিখে পর দেশ যেভাবে বললে চলবে, দেখা যাক 10 তারিখে পরে আওয়ামী লীগ যা বলবে তাই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জনসভা শেষে অতিথিরা যাচ্ছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা নড়াইলের বাসায়, এবং এ সময় সবাই ক্যাপ্টেনের পরিবারের সাথে কুশল বিনিময় করেন।
দর্শক, এই মুহূর্তে অতিথিরা চলে গিয়েছেন এবং ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা এখন যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবন অমরাবতীর উদ্বোধন করতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নীলু ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং নড়াইল থেকে মাশরাফি বিন মর্তজার সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউবের সোহান মাস্টার চ্যানেলটি এবং ফেসবুকে ফলো করুন ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।